ঠাকুরপুকুর রামকৃষ্ণ নগরে প্রবীণদের জন্য আয়োজন করা হলো এক বিশাল হরি সংকীর্তন অনুষ্ঠান। পাঁচ দিন ব্যাপী আয়োজন করা হলো এই অনুষ্ঠানের। ঠাকুরপুকুর রামকৃষ্ণনগর ক্লাব, রামকৃষ্ণনগর নামযোগ্য মহোৎসব সমিতি এবং রামকৃষ্ণনগর উন্নয়ন সমিতি ও অধিবাসী বৃন্দ সহযোগিতায় পৃথিবীর যত আনন্দ অনুষ্ঠান সবকিছুই যুবক যুবতীদের জন্য, প্রবীণদের জন্য সেভাবে কিছুই নেই। তাই প্রবীণদের সম্মান দেওয়া, তাদের সময় দেওয়া, নতুন প্রজন্ম তাদের ব্যস্ত সময় এসব ভুলেই গেছে। তাই ঠাকুরপুকুর রামকৃষ্ণনগরের নবীন প্রজন্মরা প্রবীণদের আনন্দ দেওয়ার জন্য এক বিশাল হরিনাম সংকীর্তনের আয়োজন করল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ ও প্রখ্যাত অভিনেত্রী সন্ধ্যা রায়, তাঁকে দেখতে উপচে পড়েছিল ভিড়। পাঁচ দিন ব্যাপী এই অনুষ্ঠানে থাকছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আনন্দ দেওয়ার জন্য পাঁচ দিন ব্যাপী এই অনুষ্ঠানে থাকছে বাউল শিল্পী তীর্থ এবং প্রখ্যাত স্বনামধন্য নায়িকা দেবশ্রী রায়ের বাউল দল, এছাড়াও পদাবলী কীর্তন শিল্পী সুমন ভট্টাচার্য ও আরো অনেক কিছু। প্রবীণদের আনন্দ দেওয়ার জন্য এই অনুষ্ঠানে নবীনদের মাঝ থেকেই উঠে এলো ভবিষ্যতে পাকাপাকি ভাবে একটি সুন্দর মন্দির গড়ে তোলার। রামকৃষ্ণনগরে এই হরি সংকীর্তন অনুষ্ঠানে এসে ভীষণ আপ্লুত। সবাইকে নিয়ে সবার সাথে থেকে আনন্দ দেওয়া ও পাওয়া সত্যি খুবই আনন্দিত। একে অপরের হাত ধরে ভালো থাকার কথাও জানালেন অভিনেত্রী সন্ধ্যা রায়। ভালো লাগে, এইরকম অনুষ্ঠান আমার খুব পছন্দ। এখানে এসে আপনার কেমন লাগছে? সবসময় ভালো লাগে, এখানে অন্য জায়গায় যেখানে মানুষ আমাকে আমন্ত্রণ জানান, ভালোবাসেন, সকলের সামনে আমি উপস্থিত হই, মানুষের সঙ্গে আদান প্রদান হয়, আমার খুব ভালো লাগে। মঙ্গলের জন্য আমি চাই সবাই ভালো থাকুক, মহল্লার মানুষ শান্তিতে থাকুক, কাজকর্ম করুক, স্বাস্থ্য ভালো থাকুক, এটাই চাই, সকলে শান্তিতে বাস করুক। হরি সংকীর্তন অনুষ্ঠানের মাহাত্ম্যই অন্যরকম। এই অনুষ্ঠানে যোগদান করে মানববন্ধনার গান উপহার দেবেন আগত মানুষদের। সবার আগে নমস্কার সকলকে, শুভ নববর্ষ। আর ভীষণ ভালো লাগছে, এখানে একটা যজ্ঞানুষ্ঠান হচ্ছে, সঙ্গীত যজ্ঞানুষ্ঠান। আর সেটা যদি নাম গানের হয়, আর তা যদি হয় হরিনামের, তাহলে তার মাহাত্ম্যই অন্য জায়গায় পৌঁছায় বলে আমার মনে হয়। কারণ আজকের দিনে মানুষ বড় অশান্ত রয়েছে, আজকের দিনে মানুষ বড় চঞ্চল রয়েছে, বড় খারাপ আছে মানুষ। সেজন্য চাই যে নামের মধ্যে এমন মাহাত্ম্য আছে যা মানুষকে শান্ত করতে পারে, যা মানুষকে সুন্দর আলোর পথে নিয়ে যেতে পারে। তো সেই দিকে মানুষ এগোক, আর সেই মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই যে হরিনাম সংকীর্তন যজ্ঞানুষ্ঠান, তাতে এসে ভীষণ ভালো লাগছে। আর সবাইকে, মানুষকে মানব বন্দনার গান শোনাবো, মানুষের প্রেমের গান শোনাবো, ভালোবাসার গান শোনাবো, এটা ভেবে আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে। প্রবীণদের আনন্দ দেওয়ার জন্য, তাদের মনে সুপ্ত ভাবনাকে তুলে ধরার জন্যই এই উদ্যোগ। এই হরিনামের মাধ্যমে তাদের জাগরণ ঘটানো এবং সবাই মিলে মিশে একসাথে হরি সংকীর্তন করা। প্রথমত আমরা আমাদের যে শ্রদ্ধেয় পিতা মাতা যারা আছেন, তাদের জন্য আমরা কিছুই করতে পারি না। তাদেরকে আমরা একটা প্ল্যাটফর্ম দিতে চাই, যেটা আমাদের এখানে এই নামযোগে যদি একটা মন্দির হয়, সকাল সন্ধ্যা তারা আমাদের এখানে কীর্তন করবে এবং সন্ধেবেলা ভাগবত পাঠ করবে। তাদের যে মনের সুপ্ত ইচ্ছা, বয়সকালে তো সবারই হরিনাম সঙ্গে যায়, তা সেই ক্ষেত্রে এই বয়স্ক যারা আছে তাদের মনের ইচ্ছা যে এই ঈশ্বর বন্দনা করবে, তাদের সময় কাটে না। আমাদের তো অনেক কিছু আছে, আমাদের টিভি সিরিয়াল আছে, আমাদের দুর্গাপুজো আছে, আমাদের দুর্গাপুজোর নানান রকমের দিদি নাম্বার ওয়ানের খেলা আমরা করাই, সেগুলো আছে, আমাদের অনেক আনন্দ আছে। কিন্তু আমরা কখনো ভেবে দেখি না এই যে বৃদ্ধ যারা আমাদের বাবা মা, তাদের জন্য আমরা কি করতে পেরেছি। তার জন্য আমরা এই চেষ্টা করছি যে যাতে আজকে আমরা এই মহাযজ্ঞ মহামিলনে যাতে আমরা তাদেরকে একটা কিছু দিতে পারি, তাদের মনের যে তৃপ্ত বাসনা, যে আনন্দ আমরা যেন দিতে পারি এই হরিনামের মাধ্যমে। নেন, শাশুড়ি আছেন, শাশুড়িও চাইছেন যে এত সুন্দর অনুষ্ঠান তারা খুব ভালোভাবে উপভোগ করছেন এবং খুব ভালো লাগছে তাদের। আমরা মন্দির নির্মাণ, আমাদের সমস্ত সবারই এটা ইচ্ছা, আমাদের এখানে একটা হরি মন্দির হোক। আর হরি মন্দির যদি হয় আমাদের পক্ষে সম্ভব না, আমরা একটু আমাদের সরকারকেও বলবো, আর যতটা উনি আশা করি উনি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আর আমরা যারা আছি
কারণ আমরা সবাই যে একটা মন্দির হোক, যারা বয়স্ক বয়স্ক বয়স্করা সেখানে গিয়ে সন্ধ্যাবেলা বসবে এইটা চাই। এর জন্য প্রত্যেকেরই বোধহয় সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আসলে আমাদের এখানে যত বয়স্ক মহিলা বা বয়স্ক যে আমাদের মানে পিতৃতুল্য যারা আছেন তাদের প্রত্যেকের একটু দরকার যে তারা কোথাও না কোথাও একটু বসে একটু ঠাকুরের নামগান করুক বা একটু নামগান শুনুক। কিন্তু আমাদের সেই পরিস্থিতি এখন এমন একটা হয়ে গেছে যে সেই জায়গাটা মানে তাদেরকে আমরা মানে সাহায্য করতে পারছি না। এবার আমরা চাইছি যে ভবিষ্যতে আমাদের মোটামুটি তারা যেন বসে একটা জায়গায় একটু সন্ধ্যাবেলা বা বিকেলবেলা ঠাকুরের একটু নাম করতে পারে, সেই একটু মানে জায়গা বা একটা মন্দির যদি আমরা করতে পারি সবার সাহায্য নিয়ে, আমাদের বড় চেয়ারম্যান পৌরপিতা কাউন্সিলর সবাইকে জানিয়ে সবার সাহায্য নিয়ে যদি আমরা কাজটা করতে পারি তাহলে আমার মনে হয় মানে সবার খুব ভালো লাগবে বা সবাই খুব ভালো থাকবে এবং ঠাকুরের নামগান বা একটা স্থায়ী জায়গা হবে যেখানে তারা বসে একটু শুনতে পারবে। আমাদেরও বয়স বাড়ছে, আমরাও যাতে ভবিষ্যতে আমাদের সেখানে এসে আমরা একটু বসতে পারি, ঠাকুরের নাম করতে পারি, ঠাকুরের নাম শুনতে পারি, সেটাই বলে হ্যাঁ ইচ্ছা আছে আমাদের। সবার পাশে সবার সাথে থেকে সবাইকে নিয়ে সহযোগিতা করার জন্যই এখানে উপস্থিত হয়েছেন, অর্থাৎ এই হরি সংকীর্তন অনুষ্ঠানে। প্রবীণরা সবসময় নাম যজ্ঞ করে থাকে, তাই জনগণকে একত্রিত করে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারার ভাবনা নিয়ে করা হয়েছে এই অনুষ্ঠান। মাল্টিপারপাস সোসাইটির তরফ থেকে সবার পাশে আর সবার সাথে এটা আমরা আবার প্রমাণ করলাম। রামকৃষ্ণ বললি এর আগে আমরা দুটো কীর্তন করেছি, একটা হচ্ছে গভর্নমেন্ট কলোনি, একটা হচ্ছে পূর্বাচল, এটা আমাদের থার্ড কীর্তন, এটা আমাদের থার্ড কীর্তন। এখানেও আমরা সহযোগিতা করছি এবং আমাদের মহিলারাও এসেছে উপস্থিত হয়েছে সহযোগিতা করার জন্য। বৌদি হচ্ছেন আমাদের মহিলাদের উনি হেড, উনি সব কিছু দেখাশোনা করেন, উনি বক্তব্য রাখেন। ভীষণ ভালো লাগছে এত লোকজন, তার মাঝে আমরাও আসতে পেরেছি। আমাদের একটা ত্যাগ আছে সবার সাথে সবার পাশে, আমরা সবসময় সব জায়গায় থাকার চেষ্টা করি সবার সাথে সবার পাশে। আমাদের এখানে অনেক বয়স্ক লোক আছে, তাদের দীর্ঘদিনের একটা চাহিদা ছিল যে একটা নামযজ্ঞ, একটা কীর্তন। হ্যাঁ, বাঙালির এটাই তো মানে বয়স্কদের একটা চাওয়া পাওয়া, সেটা আমরা এটা মোটামুটি তাদের হাতে তুলে দিতে পেরেছি, তাদের আনন্দ উপভোগ করাতে পেরেছি। আমাদের আজকের এটা হচ্ছে দুবছরের প্রোগ্রাম, গত বছর হয়েছিল এবং এবছর হচ্ছে দ্বিতীয় বছর। তো আমাদের উদ্দেশ্য একটাই যে মানুষকে সাথে নিয়ে মানুষকে পাশে নিয়ে এগিয়ে যাওয়া। তো আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে বিভিন্ন বয়স্ক যারা মানুষ আছেন তারা এক জায়গায় করার জন্য, আমরা প্রত্যেককে এক জায়গায় মিলিত করার জন্য এই অনুষ্ঠানটাকে আমরা করেছি, যে যাতে মানুষ একটা প্ল্যাটফর্মে আসে, আমরা মানুষের সাথে মানুষের পাশে সারা বছর আমরা থাকি, বিভিন্ন উন্নয়নমূলক কাজের মধ্যে আমরা সারা বছর সারা এতে আমরা মানুষের সাথে মানুষের পাশে থাকি, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সকালে উদ্বোধন করেছেন আমাদের বড় কমিটির চেয়ারম্যান ইন্দ্রজিৎ ভট্টাচার্য মহাশয়, সন্ধ্যের সময় প্রদীপ জ্বালিয়েছেন আমাদের মাননীয় সাংসদ সন্ধ্যা রায়। আমরা যেই উদ্দেশ্যে এটা করতে চলেছি এই নামযজ্ঞ, যাতে সব মানুষকে নিয়ে একটা জায়গায় মিলিত করে মানুষকে নিয়ে কাজ করার, উনি বললেন আপনারা এটা চালিয়ে যান, আমি আপনাদের পাশে থাকব। সত্যি কথা বলতে আমরা অভিভূত যে এত মানুষ এইভাবে আমাদের মধ্যে সাড়া দেবেন। প্রথম বছরে যে একটা উদ্দীপনা ছিল, আমাদের অনেক ভুল ত্রুটি ছিল কারণ আমরা সেভাবে প্রস্তুত হতে পারিনি, তবে অত্যন্ত সফলতার সহিত ওইটা হয়েছিল। এই বছর শুরু থেকে প্রত্যেকটা মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আর্থিক দিক থেকে মানসিকতার দিক থেকে সবাই এসে দাঁড়িয়েছেন। সুতরাং আমরা যে পাঁচ দিনের এই অনুষ্ঠান, এর পরে আগামীকাল দেবশ্রী রায়ের বাউল সম্প্রদায়ের যে অনুষ্ঠান হবে, তারপর দিন সনন্দমান্য সুমন ভট্টাচার্যের যে অনুষ্ঠান হবে, তারপরে দুদিন আমাদের মানে অষ্টপ্রহর যে কীর্তন, ষোলো প্রহরের পালা কীর্তন হবে, লাস্ট দিন আমাদের নগর কীর্তন হবে, তার প্রস্তুতি লাস্ট লীলাও হবে, এগুলোর প্রস্তুতি আমরা করছি। আর এতে গতবার যেভাবে মানুষ অগণিত মানুষ এসেছেন, এবার তার থেকে বেশি সবার থেকে সাড়া পাচ্ছি, অনেক মানুষ আমাদের এখানে জড়ো হবেন, এই মানুষকে নিয়ে কাজ করার জন্যই আমাদের এই অনুষ্ঠান। দীপ রায়, রিপোর্ট 24 আওয়ার্স টিভি।